ওকে, সো অনেক দিন ধরেই ভাবছিলাম আমি একটা প্রোডাক্ট কিনবো একটু কাজের সুবিধার জন্য, একটু ভিডিও বানানোর যাতে সুবিধা হয়, কারণ মানে ক্যামেরাটা ধরার জন্য, মোবাইলটা ধরার জন্য লোক লাগে। তাহলে আমি ধরি, আর না হলে যদি আমি এপারে থাকি তখন ওপারে থাকে, বোন নালে মাম মোবাইলটা ধরে দিত। তো অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো 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 কিনবো, কিন্তু কেনা হয়নি, কারণ টাকা পয়সা ছিল না, গরিব। তো আপনি দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমি কী কিনেছি, তো সেটা আনবক্সিং টু গোটা প্রোডাক্ট রিভিউ, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওটাতে। আর হ্যাঁ, যদি কেউ এই প্রোডাক্টটা কিনতে চাও, এটা আমি খুবই কম দামে কিনেছি, মানে কারণ আমি আগেও বলেছি আমি গরিব। কেউ এই প্রোডাক্টটা কিনতে চাও, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনে নিতে পারো। কাছে নিয়ে রেডি আছি, তারপরে আমি দেখাবো এটা কী জিনিস। আগে আমি যেটা হচ্ছে রিং লাইটটা, এখানে অনেক কিছু ফাংশন আছে, এটা অন অফ করার বা ওই এমন কিছু ব্রাইটনেস বাড়ানো টাড়ানোরও ফাংশন আছে এটার মধ্যে। আর এটা ইউএসবি কেবিলটা, এটা রিং লাইটটা, এটা আমার মনে হচ্ছে হোল্ডারটা, অ্যান্ড এটা দেখি, এটা খুলি, এটা স্ট্যান্ডটা। Stop it. Get some help. তো অনেক কষ্টের পর আমি বুঝতে পারলাম যে এটা কিভাবে সেট করতে হয়, অ্যান্ড এই যে এই জিনিসটা সেট হয়ে গেছে। এটাতে ক্যামেরা হোল্ডার, এটা রিং লাইট, এটা হচ্ছে, আর এটাকে এও করা যাবে, বড় করাও যাবে, মানে দুটো কি মতো আছে। এই যে তো আমাদের জিনিসটা সেট করে ফেলেছি, এবার আমি লাইটটা কিভাবে জ্বলে সেটা দেখাবো। তো লাইটটার জন্য এখানে একটা কন্ট্রোল বাটন মতো আছে, যেখানে এই যে অন অফ অ্যান্ড কালার চেঞ্জিংয়ের কিছু অ্যান্ড প্লাস মাইনাস একটা দেওয়া আছে। অ্যান্ড এটা যে ইউএসবি কেবিলটা ছিল সেটা আমি চার্জারে লাগিয়েছি, এবার আমি সুইচ দিচ্ছি। তো সুইচ দিলে এটা কিন্তু জ্বলবে না, সুইচ দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে ব্লু ব্লু লাইট জ্বলেছে, এবার আমি অন অফটা করবো। সো 1 2 3 ইয়েস, ও। তো এটা তিন রকমের কালার আছে, এটা কালার চেঞ্জও করা যায়, এই যে এইখান থেকে না কালারটা চেঞ্জ করা যায় এই বাটনটা দিয়ে। এই যে এটা একটা লাইট একটু কালারটা, অ্যান্ড এটা ইয়েলোইশ একটা কালার, এখন আলো আছে বলে বাইরে তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না কালারটা, আর এটা যেটা হোয়াইট। আমি অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে রিভিউ। আর আমাকে যদি জিজ্ঞেস করো এই পার্টিকুলার প্রোডাক্টের ব্যাপারে যে এটা ভালো কি না, কিনবো কি কিনবো না,
তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, হ্যাঁ এটা ওয়ার্থ দ্য মানি প্রোডাক্ট, খুবই ভালো। আর এটার প্রথম কারণ, এটা অনেক সস্তা। দ্বিতীয় কারণ, ইজি টু ইউজ, আর এটা খুব লাইট ওয়েট, তোমরা যেখানে সেখানে এটা ক্যারি করতে পারো। তিন নম্বর কারণ, এটার সাথে তোমরা একটা রিং লাইটও পেয়ে যাবে, যেটার মধ্যে তিন রকমের শেডস আছে, যেটা আমি আগেও বলেছি, হোয়াইট, একটা লাইট ব্লুইশ কালারের, একটা ইয়েলোইশ কালারের, তিন রকম শেড আছে। অ্যান্ড আলোটার ব্রাইটনেসটা খুবই ভালো, মানে অনেক জোরে, আমি অন্ধকার রুমেও দেখালাম তোমাদেরকে, তো খুবই ভালো এটা। আর এই দামে ট্রাইপড উইথ রিং লাইট পাবে না কোথাও, আমি অনেক খুঁজে খুঁজে প্রোডাক্টটা খুঁজে পেয়েছি। তো যদি তোমরা ভাবছো কেউ যে কিনবো এরকম, অনেকদিন ধরে প্ল্যান করছো আমারই মতো, তো গো ফর ইট। হয়ে গেছে প্রোডাক্ট রিভিউ, যা যা বলার ছিল সব বলে দিয়েছি, যা যা দেখানোর ছিল দেখিয়ে দিয়েছি, আর কিছু বলার নেই, বাই। ও আসল কথা তো বলাই হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এরপর আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে তো একদমই ভুলো না।